কৃষ্ণ এমন যজ্ঞ করছেন, যজ্ঞের শর্ত হচ্ছে যে জন ভগবান কৃষ্ণের যজ্ঞে এসে যা চাইবে ভগবান তাই দেবে। ভগবানের কিছু না থাকলে ভিক্ষা করেও ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে। ভগবান কৃষ্ণ যেখানে যজ্ঞ করছেন সেই জায়গাটির নাম ছিল পূর্বে সোমতীর্থ, পরবর্তীকালে নাম হয়েছে প্রভাস তীর্থ। আপনারা শুনুন কেন পূর্ণিমা অমাবস্যা হয় আর কেন ষোলকলা পূর্ণ হয়। আকাশে চাঁদের ক্ষয় রোগ হয়েছিল, কেন জানেন? গুরু বৃহস্পতির পত্নী তারা রূপে চাঁদ মুগ্ধ হয়, গুরু বৃহস্পতি অভিশাপ দেয় চাঁদের ক্ষয় রোগ হবে, 15 কলা চাঁদ, 15 দিনে ক্ষয় হয়ে চাঁদের মৃত্যু হয়ে যাবে। 14 দিনে 14 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, যখন 1 কলা চাঁদ বেঁচে আছে চাঁদের স্ত্রী রোহিণী দেবী 1 কলা চাঁদকে শিবের জটায় রাখলেন, শিবের নাম হয়ে গেল চন্দ্রশেখর। এবার রোহিণী দেবী শিবের জটায় রেখে এলেন, শিবের জটায় চাঁদ নিরাপদ আশ্রয়ে রইলেন, অক্ষয় জটার সঙ্গ পেয়ে চাঁদের ক্ষয় রোগ থাকা সত্ত্বেও চাঁদের মৃত্যু হলো না। রোহিণী দেবী গুরু বৃহস্পতির কাছে যে নিজের স্বামীর প্রাণ ভিক্ষার জন্য পথ দেখানোর নিবেদন করলেন গুরু বৃহস্পতিকে। গুরু বৃহস্পতি বললেন, মা তুমি সোমতীর্থে নিয়ে গিয়ে তোমার স্বামী চাঁদকে স্নান করাও। গুরু বৃহস্পতির কথা মতো রোহিণী দেবী শিবের জটা থেকে 1 কলা চাঁদকে নামালেন, কিন্তু চাঁদকে আশ্রয় দিয়েছিল ভোলানাথ, তাই চাঁদ প্রতিচ্ছবি রূপী 1 কলা চন্দ্র, যেমন আইনায় প্রতিচ্ছবি দেখা যায়, প্রতিচ্ছবি রূপী 1 কলা চন্দ্র শিবকে দান করলেন চন্দ্র, আর 1 কলা চাঁদ রোহিণী দেবী নিয়ে যাচ্ছে। শিবের জটায় ছিল ক্ষয় ছিল না, যেই না নিয়ে যাচ্ছে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে যেই না ওই সোমতীর্থে স্নান করালেন। সোমতীর্থ কোন জায়গা? গুজরাটের সমুদ্রের তীর। ভারতবর্ষের 12টি শিবলিঙ্গের প্রথম শিবলিঙ্গ সোমনাথ শিব মন্দিরের অনতি দূরে স্থান সোমতীর্থ। সেখানে যেই না স্নান করানো হলো আকাশের চন্দ্রকে, চন্দ্র নিজের জ্যোতি ফিরে পেতে লাগলো। দেখুন 15 কলা পূর্ণিমা ক্ষয় রোগের জন্য 1 কলা করে ক্ষয় হয়, 15 দিনে 15 কণা ক্ষয় হয়ে অমাবস্যার পরে আবার প্রতিপদ শুরু হয়ে যায়। রাধে রাধে গৌরধ্বনি কোনো সময় মিলে নিতাই গৌরানন্দে হরি বল। আর এইদিকে আসতে চাঁদ নিজের জ্যোতি ফেলো বলে জায়গাটির নাম হয়ে গেল প্রভা, মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ। আর আপনারা বলেন না যে 16 কলা পূর্ণ, আশীর্বাদ দেন, 16 কলাটা কি আকাশের চাঁদ, 15 কলা পূর্ণিমা অমাবস্যা, আর প্রতিচ্ছবি রূপী 1 কলা চন্দ্র শিবের জটায় বিদ্যমান, সেই শিবের জটায় প্রতিচ্ছবি রূপী 1 কলা চন্দ্র আর 15 কলা আকাশের চন্দ্র নিয়ে হয় 16 কলা পরিপূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে প্রভাস তীর্থে ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন, শর্ত কি? শর্তগুলো শুনলেন, যে যা চাইবে তাকে তাই দেবে, কিছু না থাকলে ভিক্ষা করে মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান কৃষ্ণ কথা দিলেন শুধু দাপরে নয়, আগত কলি যুগে, মানে এই যুগে ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসে কলির শ্রেষ্ঠ যজ্ঞ করবেন, সেখানেও ভক্তের ভিক্ষাতে যজ্ঞ সফল হবে, ভক্তের দেওয়া দান যজ্ঞে লাগবে, কলির ধর্ম হবে হরিনাম শ্রেষ্ঠ যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে এই যজ্ঞে যে যা দান দেবেন বিফল হবে না, এই যজ্ঞে দান দিলে ভগবান আপনার ভাণ্ডার পরিপূর্ণ করে দেবেন। এখানে নাম কীর্তনে যে যেমন দান দেবেন বাবা, এটা সৎ দান, মহৎ দান, বৃথা যাবে না, আমি কথা দিচ্ছি বৃথা যাবে না, বহু গুণে ভগবান আপনার ভাণ্ডার পরিপূর্ণ করবে রাধে রাধে। ওই জন্যই সাধুসঙ্গ করতে হয়, সৎ কর্মে দান করতে হয়। কৃষ্ণ যজ্ঞ করার পত্র লিখে দিলেন, নারদ মুনি পত্র নিয়ে স্বর্গমর্ত পাতার নিমন্ত্রণ করলেন, সব জায়গার ভক্তরা চলেছে, আপনাদেরও কি যাবার স্বাদ আছে ভগবানের যজ্ঞে? বিশ্বকর্মা নির্মাণ করেছেন অপূর্ব যজ্ঞের পুরী, 8টি যজ্ঞের কুণ্ড, 4টে যজ্ঞের প্রবেশ দ্বার, সব ভক্তরা চলেছেন, আপনারাও যদি যাবার স্বাদ থাকে একটু রুদ্ধ্বনি হরিধ্বনি করবেন, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, দেবী দেবী সবে মিলে সারি সারি চলিল, দেবী সবে মিলে সারি সারি চলিল, দেবী সবে মিলে সারি সারি চলিল, দেবী দেবী সবে মিলে সারি সারি চলিল, সব ভক্তরা এলো। নারদ মুনি বিনা পত্রে বৃন্দাবনে এসে, নারদ মুনি বৃন্দাবনে এসে জানিয়ে দিলেন
যে কৃষ্ণ যজ্ঞ করবে সকলকে যেতে হবে। ব্রজবাসী সকলে চললেন, সবার শেষে আমাদের রাধারানীও চলেছেন, তিনি না গেলে কি যজ্ঞ সফল হবে? তাকেই তো লাগবে যজ্ঞে প্রকৃত ভক্ত। সবাই চলেছেন, রাধারানীও চলেছেন, কিন্তু রাধারানীর পিছু ধরেছে রাধারানীর ননদ। কি নাম রাধারানীর ননদের? কি নাম গো? কুটিলা। আপনাদের কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন? ঝগড়া লাগিয়ে যাবে। আপনাদের ননদরা কুটিলা নয়, আপনারা যে মন দিয়ে কীর্তন শুনছেন ননদ বাধা দিয়েছে কি? কিন্তু রাধারানীকে বাধা দিত তাই রাধারানীর কুটিলা, কিন্তু বাধা না দিলেও রাধারানীর গোবিন্দ ভজন হতো না। যেমন দুঃখ না থাকলে সুখ বোঝে না, বাধা না পেলে ওই প্রেমটা সফল হয় না, প্রেমটা মাধুর্যটা প্রেমটার আস্বাদন মিষ্টি হয় না, সুন্দর হয় না। রাধারানী কুটিলার কাছে বাধা পেলেন, কুটিলা গিয়ে নিজের দাদাকে বললেন, দাদা আয়ান ঘোষ হাতে খড়গ নিয়ে রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে, যে স্বামী বঞ্চনা করে পরপুরুষের কাছে যাস তোর শিরচ্ছেদ করব। খড়গ তুলেছে আয়ান ঘোষ, রাধারানী মা কালীকে ডাকছে, মা গো আমার স্বামী আয়ান ঘোষ তোমার ভক্ত, মা কালী তুমি আমার স্বামীর চৈতন্য দিতে এই রাধারানীকে কালী করে সাজিয়ে দাও। তার রাধারানী কালী রূপ ধরছে, আপনারাও যদি দেখতে চান রাধা কালী রূপ, হলুদ ধ্বনি করুন সবাই মিলে, আয়ান বচনার নিয়ম চৈতন্য হলো, স্বামীর অনুমতিতে রাধারানী চলেছেন গোবিন্দ ভজনে, রাধারানীর সেবা দেওয়া সফল হলো নিতাই গৌরূপে আনন্দে। সব ভক্তরা এসেছে কিন্তু ব্রজবাসীদের আসতে একটু দেরি হয়ে গেছে। কৃষ্ণ এদিকে প্রভাত যজ্ঞে বসেছেন, সবাই প্রবেশ করেছে সবাই ভেতরে, কিন্তু বৃন্দাবনের ভক্তরা আসতে একটু দেরি করেছে, তাই ভগবানের প্রিয় জায়গা বৃন্দাবনের ভক্তরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তা কৃষ্ণ কি সহ্য করতে পারে মা? তার ভক্তরা এসে তার বাইরে কাঁদছে, মা যশোদা কাঁদছে, নন্দরাজা কাঁদছে, কাঁদে যত গোপ গোপী সঙ্গে রাধারানী। কৃষ্ণ সকলের বাঞ্ছা করিতে পূরণ, এখনো কীর্তনে দুটি প্রশ্নের উত্তর পেলেই কীর্তন শেষ। একটা, প্রকৃত ভক্ত কে কিভাবে কৃষ্ণ জয় করছেন সবার সামনে শ্রেষ্ঠ দেখাচ্ছে, আর প্রকৃত মাকে কৃষ্ণ দেখাচ্ছেন, এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের কীর্তন আমরা সফল করব, কীর্তন এখানেই সমাপ্ত করব। তা কৃষ্ণ সকলের কাছে গেলেন, আপনাদেরও যদি মনের স্বাদ আছে সেই স্বাদ পূর্ণ করবেন ভগবান, যদি আপনাদের সত্যি ভক্তি ভাব অনুরাগ থাকে। চারি কৃষ্ণ গে হলি গেলেন চারি ধামে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে, চারি যেমন ভাবে হৃদয় সে তেমন নানা, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না সেই প্রেমময় নন্দ লালা, বিনা প্রেমে মেলে না প্রেমময় নন্দ লালা, বিনা প্রেমে মেলে না বাৎসল্য স্নেহেতে গেলেন মা যশোদার কোলে, হে গিয়ে নন্দরানী কৃষ্ণ নীল কোলে, ক্ষীর স্বর্ণনি দিলা বদন কমলে, ক্ষীর স্বর্ণনি দিলা বদন কমলে, ক্ষীর স্বর্ণনি দিলা বদন কমলে, যত ব্রজবাসী ভাসে আনন্দের লোরে, যত ব্রজবাসী ভাসে আনন্দের লোরে, যত ব্রজবাসী ভাসে আনন্দের লোরে, পরে উলুক ধ্বনি ধনে শত ব্রজের রমণী, পরে উলুক ধ্বনি
যশোদার কোলে কৃষ্ণ এসেছে, কিন্তু একা মা যশোদার তো নয় কৃষ্ণ, দেবকী মাও তো গর্ভধারিণী। ওদিকে কৃষ্ণ মা যশোদার কোলে এসেছে, দেবকী মা কাঁদছে। নারদ মুনি বললেন, তোমাদের দুজনেই কৃষ্ণের জননী মা, কিন্তু কোন মা বেশি ভালোবাসো দেখি তো কৃষ্ণকে, একটা ছোট্ট পরীক্ষা দাও। কৃষ্ণকে একদিকে রেখে 100টা বস্ত্র রাখা হলো, 100টা বসন, 100টা বস্ত্রের ওই পারে কৃষ্ণ আর এই পারে দুই মা। নারদ মুনি বললেন, যে মায়ের বক্ষের অমৃত 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। দেবকী মা মনে মনে ভাবছে, কৃষ্ণ আমার গর্ভের সন্তান, আমি কি হারি? এই অহংকার তো কৃষ্ণ রাখে না। কৃষ্ণ বলে ডেকেছে, 100টা বস্ত্র ভেদ হলো না। কেন ভেদ হলো না বলুন তো? কারণ এই মাই ছিলেন পূর্ব জন্মে রাধে রাধে মন্দিরে, এই মাই ছিলেন পূর্ব জন্মে রাম জননী কৈকেয়ী। রামচন্দ্র যেদিন বনবাসে যায়, কৌশল্যা মায়ের দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়েছিল। রাম বলেছিল, মা মাতৃত্বের মর্ম তুমি বুঝলে না, আগত দাপরে তুমি আমার মা রূপে জন্ম নেবে, আমি তোমার গর্ভের সন্তান হব, কিন্তু তোমার গর্ভের জন্ম নিয়েও কোনোদিন তোমার অমৃত পান করব না। হেরে গেলেন মা যশোদা, কেন কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। এদিকে যশোদা মা গোপাল বলে একবার ডাকতে না ডাকতে 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়লো অমৃত। কেন? কারণ এই মা ছিলেন পূর্ব জন্মে দ্রৌপদী ধরা মা, ধরা দেবী। আপনারা সকলেই শুনেছেন, আমি বিস্তারিত বলছি না, ধরা দেবী নারায়ণ এসেছিল অতিথি রূপে, সেবা দেওয়ার কিছু ছিল না, নিজের বাম স্তনটি কেটে দোকানদারের কাছে বন্ধক রেখে, নিজের রক্ত মাংস বন্ধক রেখে অন্ন রন্ধন করে অতিথি নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, মা এই ঋণ শোধ করার মতো নয়, তবে একদিন মাতৃত্বের পরীক্ষায় তুমি আমার পালিত মা হয়ে শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, তুমি হবে যশোদা মা, প্রবাস যজ্ঞের শেষে তোমাকেই আমি শ্রেষ্ঠ মায়ের জায়গাটা দেব। ভগবান প্রমাণ করে দিলেন, গর্ভে ধারণ করলেই কেউ মা হয় না যদি না মাতৃত্ব কেউ পালন করে, আর রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ নয়, জগতে প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ। সবাই বলুন, যশোদা মাইয়া কি?